বেশি না না আর একটা ব্যাপার আছে খালি নাম মাত্র স্লো হইব যদি হাই রোড থাকে ফ্রি রোড থাকে বেশিতে তো এগুলা বাজে অন্য গাড়িগুলো স্পিডে চলব এলে হঠাৎ করে উবাইতে হতো না উবাই দিলে আগে থেকে হালকা ব্রেক করে করে উবাইতে মানে আর যদি উবাই যায় গাড়ি তাহলে বামে সিগন্যাল দিয়ে সাইড করতে মাঝখানেও স্লো করতে হয় রাস্তা মাঝখানেও উবাই যেত না ব্রেক সামনে এটা আরো নরম টান দিন আরে ওই যে একটু আওয়াজ করে কট করে এরকম আওয়াজ করতো না খেয়াল রাখুন ক্লাসটা আর অন্য সময় মিলে গেছে আর কাজ করুন তিন হাত নরম একবারে নরম কেন লাগেন আরাম ও আছে না ও একটা টুকরোটো ও কুড়ি আঙুল দিয়া আরামসে ঠিক আছে ভেরি গুড আচ্ছা ও বামে ঢুকবা তো ঢুকার সময় লুকিং গ্লাস দিয়ে দেখবা বামে ধরে না বামে বামে করো ব্যাস বা ক্লাস করো ব্রেক করো গুড সিগন্যালটা অফ করলে বামে আরো রাস্তা যদি ছোট হয় ক্লাস করো গাড়ি চলাচল যদি বেশি করে তাহলে বামে সাপিয়ে দিতে বামে সাপন সোজা ট্রেন টানে ক্লাচ করে কার্ড সাইন টেন করলাম না ভাই হুম আমার কার্ডে সাইন করলাম বাস ঠিক কি না জানো কার্ড ওনার কার্ড হুম দেখুন না ক্লাচ করুন আজ দুই রাখুন ভয় লাগে ক্লাস করে ব্রেক করো বিদ্যুৎ কোন জায়গায় কুমিল্লাতে জাঙ্গালিয়া আসলে যে জিনিস দেখা যায় না ওই জিনিসের মূল্য বেশি ক্লাস করার আবার যেগুলো দামি দামি জিনিস এগুলো আল্লাহ সবার লাগে করিয়া দিতে সমানভাবে কিছু চিকাইলে আপনার যখন প্রশ্ন করা হয় আপনি এটা উত্তর দিতে পারবা আর বাকিটা হইলো যে নয়া মানুষ তো নয়া মানুষই নয়া মানুষ হিসেবে এগুলো দাবো আপনি যদি অটো গাড়ি চালাই ক্লাস করুন বেক করুন অটো গাড়ি যদি ওই মুহূর্তে আপনি চালান তাই অটো গাড়ি আপনি চালাইতে পারবেন তেমন প্রবলেম হইতো না মানে কেউ গেছে একটা জায়গার মাঝে 20 মিনিটে আপনি এই জায়গাটা 40 মিনিটে যাইবা কিন্তু যাইতে পারবা সমান সমস্যা মানে একজন মানুষ একটা আপনি চালাইছেন মাত্র 60 দিন মানে একজনের চালার 5 বছর ধরে তার লগে তো আপনার ভাই কোনো কোনোভাবেই কোনো বিষয় না তার তো এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার সবার আছে আর চালাইতে চালাইতে ক্লিয়ার হয়েছে আমার ন্যাশনাল স্টুডেন্ট সবচেয়ে বেশি বড় কোর্স যদি নেয় তাইলে 600 কিলোমিটার ড্রাইভ একজনের নিচে সকাল 10টার সময় 900 কিলোমিটার এক মাসে
ক্লাস শুনুন, 900 কিলোমিটার চালানোর পরে যে ব্যাপারটা যতটুকু হইব এগুলো তো মনে হয় ব্রেক অন এই বেচারা যদি চালান 900 কিলোমিটার চালানোর পরে আমার লগে চ্যালেঞ্জ করে দিতে হইতো না, মানে আমি তো কম যদি চালাই দিয়ে 6 থেকে 7 লাখ কিলোমিটার চালাইছি আমি। ক্লাস ওয়ান ব্রেক করো। 2006 থেকে যদি এখন 2023 সাল পর্যন্ত 6-7 লাখ কিলোমিটার মনে হয় আমি চালাইছি। ক্লাস ওয়ান 3 লাখ, 3 লাখ এই 6-7 লাখ কিলোমিটার আমার চালানোর একটা এক্সপিরিয়েন্স আছে, আর একজনে 900 কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্স আমার তো বহুত ব্যবধান। সামনে তো গাড়ি তো অটোমেটিক লেগে যায়, আর ব্রেক করুন আরো আরো ব্রেক, আর এগুলা গাড়ি ওই যে কাভার ব্যান্ডের সামনে কিন্তু দেখা যায় না, সামনে দেখা যায় না, বিদে এগুলা থেকে একটু দূরে থাকতে হইব। ওভারটেক করা যেত না, ঠিক আছে।